শাকিব খানের তুফান নিশ্চয়ই দেখেছেন জি শাকিব খান মেগাস্টার আমাদের তাকে নিয়ে মন্তব্য কি এবং তুফান দেখার পর কেমন লেগেছে তুফান 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 এক্সট্রিমলি গর্জিয়াস আমাদের বাংলাদেশের জন্য আমাদের বাংলাদেশের রাইট উইথ এভরি কাইন্ড অফ এন্টারটেইনমেন্ট অ্যাকশন ইমোশন এগুলো থ্রিলার মানে সবকিছু হ্যাঁ এগুলো সহজে একটা ফুল প্যাকেজ কমার্শিয়াল সিনেমা বানানো যায় ফুল ফ্লেজড এবং পার্শ্ববর্তী সব দেশের সাথে কম্পিটিশন রাখার মতন এবং ইন্টারন্যাশনাললিও প্রেজেন্ট করার মতন সেই জিনিসটা আসলে রাইহান রাফি ভাই আমার মনে হয় হি প্রুভড ইট এন্ড হি स्टार्टेड ইট যে ইট ক্যান হ্যাপেন হতে পারে আমাদের অন্যদের মত না তো বাজেট নেই কিন্তু এই বাজেটে যে এই ডেলিভারটা বাজেট অনেক ছিল এটা আমাদের দেশের অন্যান্য সিনেমা অনুযায়ী কোম্পানি বেশি ছিল বাট অন্যান্য দেশের অন্য সিনেমার থেকে তো বাজেট এটা খুবই কম রাইট সো ওইখান থেকে আমি বলবো ইট ওয়াজ এ ট্রিমেন্ডাস জব রায়হান রাফি হ্যাজ লাইক হি শোয়িং দ্য পাথ টু আস আর সাকিবের কথা এক কথায় বলতে হয় যে আমি সব সময় হয়তো সোশ্যাল নেটওয়ার্কে ছোট ছোট কাট শট দেখতাম ওর মুভির যে ও হয়তো একটা অন্য কোন সিনেমার ওর হয়তো স্বপ্নরের সঙ্গে একটা সিনেমার শট চলে এসছে আমি ওভাবে দেখতাম বাট ও যে এত ওয়েল গ্রুমড আর ও যে এখন এত হান্ড্রেড পারসেন্ট অ্যান্ড মানে হি জাস্ট বিয়ন্ড ওয়ার্ডস রাইট ও জাস্ট বিয়ন্ড ওয়ার্ডস আমার মনে হয় ওর পাশে দাঁড়ানোর মতন এখন আর এই মুহূর্তে কেউ নেই ধরুন সকাল বেলায় আপনার কল এলো আগামিকাল রাইহান দা ফোন করতেছে যে আমি তো তুফান 2 বানাবো নাইগা খুঁচ্ছি ইমি আপনাকে নিতে চাচ্ছি আপনি তখন কি উত্তর দেবেন আমি কখন আমি সেটার সাথে বসবো বসে কথা বলবো স্ক্রিপ্ট দেখবো আমি জানবো আমার জায়গাটা কোথায় এবং পুরো বিষয়টা কি হচ্ছে না হচ্ছে সব জেনে আমি অবভিয়াসলি আই অ্যাম ইন্টারেস্টেড আই আই ওয়ান্ট টু ডু সামথিং লাইক দ্যাট বিকজ সাকিব সঙ্গে স্ক্রিন শেয়ার করাটা অনেক বড় বিষয় আমি জানতামই না যে সাকিব এত ভালো एक्टर আমি তুফান সিনেমাটা না দেখলে। আসলেই জানতাম না যে মানে সাকিবের একটা খুব বোকার মতন একটা মন খারাপের একটা সিন দেখে যে পারে আমার কোন ধারণাই ছিল না আবার নিজের চোখে যখন পানি চলে আসছে তখন গুড তাহলে তো এখানে আর কিছু নেই বল অভিনয়টা তো ছেড়েই দিলেন বলতে গেলে আগে নাটক করতেন সিনেমা করেছেন সো আবার কি কামব্যাক করার কোন ইচ্ছে আছে আর কেন ছাড়লেন সেই আচ্ছা শাকিব খানের এই তুফানটা দেখার পর আমার মনে হয় এই হয় না যে একই শুটিং সেটে ওই যে উত্তরার শুটিং সেটে সব নাটকের শুটিং হচ্ছে এবং মিনিংলেস কিছু নাটকের শুটিং হচ্ছে আমরাও হয় না উই আর গেটিং পেইড ডে উই আর হায়ার আমরা যাচ্ছি আসছি জাস্ট কাজটা করছি করেছি তো একটা মানে অ্যামেচার টাইমে তো অনেক করেছি এখন এই মিনিংলেস কাজগুলো করার সময়টা মানে আমি দিতে চাই না আমার মনে হয় দ্যাট শুড বি সামথিং দ্যাট মেক এ সেন্স সো আর এখন গুলো এত বেশি মানে কি বলে মানে কন্টেন্ট হচ্ছে এখানে আমি ওই যে জাস্ট একটা নাটক করার জন্য করলাম ও মনে হয় এটা আসলে কারো কিছু আসবেই যাবে না যেহেতু এখন ওটিটিতে কাজ করার অনেক মানে অপশনস আছে তোমার ক্যারেক্টার আছে অনেক কিছু প্লে করার আগে ক্যারেক্টার প্লে করতে গেলেও চিন্তা করতে হতো যে না প্রেসাইজ করে বলতে হবে ডায়লগ প্রেসাইজ করে বলতে হবে গেট আপে প্রেসাইজ করে রাখতে হবে যা যাতে জিনিসটা ফ্ল্যাশই না লাগে যাতে জিনিসটাকে মানে চোখে না পড়ে আর এখন হচ্ছে ফ্ল্যাশটাই তো এভরিথিং রাইট রাইট তো এই ফ্ল্যাশের মধ্যে তো ওই নন ফ্ল্যাশই জিনিসগুলো এখন আর